নমস্কার, আমি তুলি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন জলধর সেনের মহামায়ার মায়া। কণ্ঠে আমি তুলি, প্রত্যেকে গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। একটু বৃষ্টি হইলে প্রায় সব বাড়ির আঙিনায় জল দাঁড়ায়, পথে এক হাঁটু কাদা হয়। গ্রামের নাম কিন্তু বৈকুণ্ঠপুর। তা এমন হয়, কানা ছেলের নাম পদ্মলোচন, তালপাতার সিপাহীর নাম নরসিংহ, এমন অনেক দেখিতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর সম্বন্ধে কিন্তু সে কথা বলা চলে না। যিনি গ্রাম প্রতিষ্ঠা করেন, তিনি এ স্থানের শোভা সৌন্দর্যে মুগ্ধ হইয়া নামকরণ করেন নাই। তাহার নাম ছিল বৈকুণ্ঠনাথ মণ্ডল, তাই গ্রামের নাম বৈকুণ্ঠপুর। প্রত্নতাত্ত্বিকের বিশ্বাস জন্মাইবার জন্য এখনো গোপীনাথ মণ্ডলের বাড়ি হইতে পুরাতন দলিলপত্র বাহির করিয়া প্রমাণ দেওয়া যাইতে পারে। দুই দশ ঘর সৌভাগ্যবান মানুষ ছাড়া প্রায়ই দেখা যায় যে এক পুরুষ উপার্জন করেন, সঞ্চয় করেন, দ্বিতীয় পুরুষ পায়ের উপর পা দিয়া ভোগ করেন, দুই হাতে টাকা উড়ান, আর তৃতীয় পুরুষের দিন অন্ন জোটে না। গোপীনাথ মণ্ডলেরও তাই হইয়াছে। তাহার পিতামহ বৈকুণ্ঠ মণ্ডল নীলকুঠির দেওয়ানি করিয়া বিলক্ষণ 10 টাকা উপার্জন করিয়াছিলেন। জমি জমা বাড়ি ঘর সবই করিয়াছিলেন। নিজের নামে এই বৈকুণ্ঠপুর গ্রামখানি বসাইয়াছিলেন। সম্ভবত খরচপত্র দান ধ্যান করিয়া গিয়াছেন। তাহার পুত্র হরেকৃষ্ণ মণ্ডল একেবারে নবাব হইয়া বসিলেন। বাবুগিরি ধুমধাম দেখে কে, সৎকার্যে সামান্যই খরচ হইল, তবে অসৎকার্যে একেবারে জলের মতো টাকা বাহির হইতে লাগিল। হরেকৃষ্ণের আমলের জমি খরচের ফর্দ দাখিল করিয়া আর কাজ নাই। আর 10 জন যেমন করিয়া উচ্ছন্নে যায়, হরেকৃষ্ণ সেই মহাজন পন্থারই অনুসরণ করিয়াছিলেন। তাহার ফলে হরেকৃষ্ণ নন্দন গোপীনাথ পাইয়াছেন সামান্য একখানি জোত, কয়েকটি কোঠা ঘর এবং শূন্য গর্ভ 5টি লোহার সিন্দুক, আর পাইয়াছেন দেশজোড়া বড় মানুষ নাম, পিতৃ পিতামহ কালগত পালি পার্বণ, গৃহদেবতা নারায়ণ শিলা আর এক পাল পোষ্য। তাহার মধ্যে কুপোষ্যই বেশি। মণ্ডলেরা জাতিতে সদ্গ। গোপীনাথের যখন বিবাহের বয়স হইল, অর্থাৎ যখন তাহার 15 বৎসর, তখন হরেকৃষ্ণ খুব ঘটা করিয়া ছেলের বিবাহ দিলেন। অতি গরিবের ঘরের সুন্দরী মেয়ে ঘরে আনিলেন। সুতরাং পুত্রবধূর সঙ্গে সঙ্গে বৌমার বিধবা মাতা, বিধবা ভগিনী এবং নাবালক ভ্রাতাকেও গৃহে স্থান দিলেন। কলসির জল তখনই প্রায় 3 ভাগ কমিয়া গিয়াছিল। অনেক বড় মানুষের ঘরেই দেখিতে পাওয়া যায়, যখন তাহাদের অবস্থা মলিন হইতে আরম্ভ হয়, তখন তাহারা সেই মলিনতা ঢাকিয়া রাখিবার জন্য ধুমধাম আরও বাড়াইয়া দেন। ভয়ে পাছে কেহ দৈনের কথা টের পেয়ে যায়। হরেকৃষ্ণও শেষে তাহাই করিলেন। ছেলের বিবাহের পর তিনি যে 12 বৎসর বাঁচিয়াছিলেন, ততদিন সমানেই চালাইয়াছিলেন। গোপীনাথও কিছু দেখেন নাই, বড় মানুষের ছেলেরা যাহা করিয়া থাকেন তাহাই করিয়া সময় কাটাইয়াছেন। তাহার পর একদিন হরেকৃষ্ণর ডাক পড়িল। তিনি চলিয়া গেলেন। স্ত্রী, পুত্রবধূ এবং বড় আদরের আদরিণী একমাত্র পৌত্রী ইন্দিরা, এক পাল আত্মীয়, কেহই তাহাকে আটকাইয়া রাখিতে পারিল না।
দুই দিন যাইতে না যাইতেই প্রকাশ হইয়া গেল। হরেকৃষ্ণ দেনায় ডুবিয়া গিয়া বহু আয়াসে বৈতরণী পার হইয়া গিয়াছেন। তা বলিয়া তো আর এত বড় লোকটার শ্রাদ্ধ বালির পিণ্ড দিয়া শেষ করা যায় না। গ্রামের দশজন কল্যাণকামী পুরোহিত মহাশয়, শুভানুধ্যায়ী শ্যালক নিধিরাম এবং অন্যান্য আত্মীয় কুটুম্ব সকলেই গোপীনাথকে সাহস দিলেন। যাহা 52 তাহাই 53, যে 60,000 তাই 70,000। 60,000 টাকা ঋণ যদি শোধ হয় তাহা হইলে আর 10,000ও শোধ হইবে। বাবা তো আর দ্বিতীয়বার মরিতে আসিবে না। গোপীনাথ কি করিবেন, দশজনের পরামর্শই গ্রহণ করিলেন। 10,000 টাকা ধার করিয়া মহাসমারোহে পিতার শ্রাদ্ধ কার্য শেষ করিলেন। তাহার পর মহাজনেরা সব বেচিয়া কিনিয়া লইল। যাহা থাকিল সে কথা তো পূর্বেই বলিয়াছি। চৈত্র মাসে হরেকৃষ্ণ মণ্ডল মারা গেলেন। বৈশাখ মাসেই গোপীনাথ সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া মহাজন দিগের ঋণ শোধ করিলেন। অনেকে পরামর্শ দিয়াছিল যে খরচপত্র কমাইয়া ধীরে ধীরে কিছু কিছু করিয়া শোধ দেওয়া হোক। গোপীনাথ কাহারও কথা শুনিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন সমস্ত সম্পত্তি বিক্রয় করা ব্যতীত ঋণ শোধের অন্য কোনো উপায় নাই। বিলম্ব করিলে ঋণের পরিমাণ বাড়িবে ব্যতীত কমিবে না। এই ঋণ শোধ করিতে গিয়া তাহার সর্বস্ব গেল। তিনি দেখিলেন ভদ্রাসনও রক্ষা করা যায় না। তখন বাড়ির স্ত্রী লোকদিগের অর্থাৎ তাহার মাতার স্ত্রীর অলঙ্কারগুলি পর্যন্ত বিক্রয় করিয়া ভদ্রাসন এবং ছোট একখানি যোত রক্ষা করিলেন। যোতের আর আয় কত, খাজনা ট্যাক্স বাদে 700-800 টাকা তাহার ঘরে এই আসিতে পারে। এই 700-800 টাকাতেই সংসার চালাইতে হইবে, আর তো উপায় নাই। তাহার শ্যালক নিধিরাম একটা কিছু কারবার করিবার জন্য তাহাকে পরামর্শ দিল। তিনি বলিলেন, কারবার করিতে তো মূলধন চাই, টাকা কোথায় পাইব? আর কারবার আর আমি কি জানি। নিধিরাম কহিল, দেখো গোপীবাবু, তুমি যাই বলো, তোমার মায়ের হাতে আর আমার দিদির হাতে নিশ্চয় কিছু টাকা আছে, তারা এতদিন চাপিয়া রাখিয়াছেন। তোমার অবস্থার কথা তো তারা বুঝছেন। এখন যদি তুমি একটু কান্নাকাটি করে ধরো তাহলেই তারা 1,000-2,000 টাকা নিশ্চয় বার করে দেবেন। গোপীনাথ কহিলেন, না নিধি, তাদের হাতে একটি পয়সাও নাই। তাদের কাছে টাকা থাকলে কি তারা গয়নাগুলো এমন করে বেচে দিতেন? নিধিরাম কহিল, আমার কিন্তু বিশ্বাস হয় না, তাদের হাতে টাকা আছেই। গোপীনাথ কহিল, না নিধি, এটা তোমার ভুল। এত যে কষ্ট হচ্ছে তা চোখে দেখেও কি তারা চুপ করে থাকতে পারতেন? নিধি তখন কোনো মহাজনের নিকট হইতে টাকা ধার করিবার পরামর্শ দিল। গোপীনাথ বলিলেন, সপরিবারে অনাহারে মরিব তাও স্বীকার, কিন্তু নিধি আমি আর ধার করতে পারবো না, কিছুতেই না। নিধি কহিল, তাহলে চলবে কি করে, বড় সংসার, তারপর মান সম্ভ্রম আছে, 12 মাসে 13 পার্বণ আছে, লোকলৌকিকতা আছে, এসব হবে কি করে? গোপীনাথ বলিলেন, হবে না, যখন ছিল তখন হয়েছিল, এখন যার সংসার চলাই ভার তার পক্ষে ও সকল ত্যাগ করতেই হবে। নিধিরাম বলল, তাহলে তো আমাদেরও পথ দেখতে হয়। সত্য কথা বলতে কি গোপীবাবু, তোমাদের আশ্রয় এসে আমিও যে তোমাদের মতোই হয়ে গিয়েছি। লেখাপড়া শিখলাম না, কাজকর্মও এতদিন কিছুই করি নাই।
তুমিও যেমন কিছু ভাবো নাই আমিও ভাবি নাই। মনে করেছিলুম সপরিবারে তোমাদের অন্ন ধ্বংস করেই জীবন কাটিয়ে দেব। এ যে তোমাদের বাড়ি আমার বাড়ি নয় এ কথা তোমার বাবা তো একদিনও আমাকে বুঝতে দেননি। এখন আমাদেরই বা কী উপায় হবে? আমারই যে পাঁচ ছয়টি লোক, এ সময় কোথায় তোমার সাহায্য করব? নয় তো তোমার উপর বসেই খেতে হচ্ছে। তার জন্যই তো বলছিলুম যে কোনো রকমে হাজার দুই তিন টাকা জোগাড় করো, দুইজনে খেটে খুটে সংসার চালাই। চাই কি, মা লক্ষ্মী একদিন মুখ তুলেও চাইতে পারেন। গোপীনাথ বলিলেন, ভাই তোমার মনের কথা বুঝতে পেরেছি। সংসারের এই অবস্থা দেখে তুমি কাতর হয়েছ এবং এখানে থাকতে তোমাদের কেমন সংকোচ বোধ হচ্ছে। কিন্তু নিধি, তোমরা যেতে পারবে না, আমার আর কেহই নেই। এ সময় কি তুমি আমাকে ফেলে যাবে? সে হবে না ভাই, তোমার বয়স কম, তুমি লেখাপড়াও যা হয় কিছু শিখেছ, তুমি চেষ্টা করলেই কোনো স্থানে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারবে। কিন্তু আমার তো আর উপায় নেই, তুমি তো জানো আমি অতি সামান্যই লেখাপড়া শিখেছিলাম, পয়সারও ভাবনা ছিল না, আমোদ আহ্লাদেই দিন কাটিয়েছি। এই আমার বয়স 27 বৎসর, এতদিনের মধ্যে মদ গাঁজা দূরে থাক, আমি তামাক পান পর্যন্ত খাইনি। শিখবার মধ্যে শিখেছি গান বাজনা, আর তো কিছুই জানি নে। যাত্রার দলে বেহালা বাজাবার কাজ ছাড়া আমি আর তো কিছুই করিতে পারিনি। এতকাল পরে দুটো অন্নের জন্য বৈকুণ্ঠমণ্ডলের নাতিকে কি যাত্রার দলে যেতে হবে? শেষে কি আমার? তাহার কথায় বাধা দিয়া নিধিরাম বলিল, না গোপীবাবু, সে হবে না, তা তোমাকে আমি কিছুতেই করতে দেব না। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি থাকো, আমি এই সংসারের ভার নিলাম, যে করে হোক আমি তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। এ সময় তোমাদের ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের তো আর দাঁড়াবার স্থান নেই। তুমি ভেবো না, আমি দুই একদিনের মধ্যেই কলকাতায় যাচ্ছি, সেখানে আমাদের কত পরিচিত লোক আছে, তাদের কাউকে ধরে নিশ্চয়ই একটা কাজকর্মের ব্যবস্থা আমি করতে পারব। গোপীনাথ বলিলেন, ভাই যখন সময় ভালো ছিল তখন অনেক বন্ধু ছিল, এখন কি আর কেউ সে কথা মনে করবে? নিধি বলিল, দেখাই যাক না, তা বলে তো আর বসে থাকলে চলবে না। আমার কিন্তু বড় ইচ্ছা যে একটা ব্যবসা করি, দেখি কি হয়। গোপীনাথ বলিলেন, দেখো ভাই নিধি, সব কাজ করো, কিন্তু আমার অনুরোধ ধার করে কিছু করো না, ধারের মতো শত্রু আর নেই। এই কথোপকথনের দুই দিন পরেই নিধিরাম কলিকাতায় চলিয়া গেল। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ গেল, গোপীনাথ কোনো প্রকারে সংসার চালাইতে লাগিল, নিধিরাম কলিকাতায় কাজকর্মের চেষ্টা করিতেছে, এখনো সফল মনোরথ হইতে পারে নাই। ভাদ্র মাস পড়িল, আশ্বিনের প্রথমেই এবার মহামায়ার পূজা। গোপীনাথ স্থির করিয়া বসিয়া আছেন, এবার পূজা করা হইবে না। মণ্ডলবাড়ির দুর্গোৎসবে যে সমারোহ হইত তাহা তো একেবারেই অসম্ভব। কোনো প্রকারে মায়ের পূজা করতে গেলেও যে 300-400 টাকা লাগেই, এত টাকা তিনি কোথায় পাইবেন? এ 300-400 টাকা থাকিলে যে তিনি সপরিবারে 3-4 মাস খাইয়া বাঁচেন। না, এবার আর মণ্ডল বাড়িতে মহামায়ার আগমন হইবে না। এই সময় একদিন সন্ধ্যার পর গোপীনাথ বিষণ্ন মনে বাহিরের বৈঠকখানায় একাকী বসিয়া আছেন।
এমন সময় তাহার মাতা ঠাকুরানী সেখানে আসিয়া বলিলেন, গোপী, বাবা অমন করে একলা বসে আছো কেন? ঘরে যে একটা আলোও কেউ দিয়ে যায় নাই, সন্ধ্যা দীপও বুঝি দেখানো হয় নাই। গোপীনাথ বলিলেন, না মা, আলোর দরকার নেই, আমি এই আধারেই বেশ আছি। কথাটা মায়ের বুকে বাজিল, তিনিও যে আজ কয়দিন হইতে আধার দেখিতেছেন, সম্মুখে পূজা, এত কাল মা আসিয়াছেন, আর এ বছর তাহার কোনোই আয়োজন হইতেছে না। এই কথা ভাবিয়া তিনিও কাতর হইয়া পড়িয়াছেন। আজ সেই কথাটা উত্থাপন করিবার জন্যই তিনি গোপীনাথের নিকট আসিয়াছিলেন। কিন্তু গোপীনাথের কথা শুনিয়া সে প্রসঙ্গ তুলিতে তাহার ইচ্ছা হইল না। গোপীনাথ বুঝিলেন, মাতা কোনো বিশেষ কথার জন্যই আসিয়াছেন। তিনি বলিলেন, মা, এ সময় তুমি এদিকে এলে যে? মা বলিলেন, না, তুমি কি করছো তাই দেখতে এলাম। গোপীনাথ বলিলেন, মা, এবার পূজার কি হবে? আমি অনেক ভেবে দেখলাম, পূজা করা তো অসম্ভব। মা বলিলেন, বাবা, সেই কথা বলতেই আমি এসেছিলাম, কিন্তু এই আধারের মধ্যে তোমাকে চুপ করে বসে থাকতে দেখে আমার আর সে কথা তুলতে মন সরছিল না। গোপীনাথ বলিলেন, তা তুমি তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পাচ্ছ, কেমন করে যে সংসার চলবে তাই প্রধান ভাবনা। মা বলিলেন, তা কি আর আমি বুঝি নে বাবা, কিন্তু কি করবে, অদৃষ্ট মন্দ, তাই এই ছেলে বয়সে তোমাকে এত কষ্ট পেতে হলো, আর আমি দাঁড়িয়ে তা দেখছি। গোপীনাথ বলিলেন, তাহলে পূজা এবার বন্ধ থাকুক, আবার যদি কখনো সুদিন আসে তখন দেখা যাবে, কি বলো মা? মাতা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, এত কালের পুজো কর্তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, আর উপায়ও তো দেখছি নে। আমার কি বৌমার যদি দু চার আনা অলংকার থাকতো, তাহলে না হয় তাই দিতাম, কোনো রকমে এবারে মাকে আনা যেত, তাও তো নেই। এক ধার কর্য তা বাবা তোমাকে করতে দিচ্ছি নে। গোপীনাথ বলিলেন, না, কোনো রকমে পূজা সারতে গেলেও 300-400 টাকার দরকার, এত টাকা কোথায় পাবো? মা বলিলেন, মা দুর্গা, তোর মনে এই ছিল মা? যাক গোপী, বাবা তুমি আর ওসব কথা ভেবে মন খারাপ করো না, তুমি বেঁচে থাকো, তোমার ভয় কি? এবছর নাই হলো পূজা, আসছে বছর হবে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। এই সময় ইন্দিরা বাবা বাবা বলিয়া ডাকিতে ডাকিতে ঘরের মধ্যে প্রবেশ করিল। বাবা, তুমি এই অন্ধকারে বসে কি করছো? আলো আনবো? গোপীনাথ বলিলেন, না মা, আলো এনে কাজ নেই, এই আমি মায়ের সঙ্গে দুটো কথা বলছিলাম। ইন্দিরা বলিল, কই দিদি কই, আমি যে আধারে কিছুই দেখতে পাচ্ছি নে। এই যে দিদি, আমি এই জানলার পাশে দাঁড়িয়ে আছি। ইন্দিরা তখন ঠাকুমার নিকটে যাইয়া বলিল, আলোতে বুঝি তোমাদের কথা হয় না, আধারের মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে থাকতে পারো? আচ্ছা বাবা, ওরা সবাই বলছিল এবার আমাদের বাড়ি পুজো হবে না। কেন হবে না? খুব হবে, দাদামশাই নেই, দিদিমা তো আছে, বাবা তো আছে,
পুজো হবে না বললেই অমনি হলো। বুঝলে বাবা? মা সেই কথা শুনে কাঁদছিল। আমি বললাম, যাই দেখি বাবার কাছে, পুজো আবার হবে না? পুজো করতেই হবে দিদিমা, তুমি কারোর কথা শুনো না, বাবা বললেও শুনো না। দিদিমা, তুমি যে কথা বলছো না? দিদিমা অতি ধীর স্বরে বলিলেন, দিদি, কি করে পুজো হবে, আমাদের যে কিছুই নেই। ইন্দিরা বলিয়া উঠিল, কিছু নেই কি, তুমি আছো, বাবা আছে, মা আছে, আমি আছি। ইন্দিরার কথা শুনিয়া গোপীনাথের যেন কি হইয়া গেল, তিনি তাড়াতাড়ি উঠিয়া আসিয়া কন্যাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, মা আমার, কিছু নেই কি, সব আছে, তুই যখন আছিস তখন আমার সব আছে। মা, এবার তোর পুজো। হ্যাঁ, পুজো হবে বই কি, তুই যখন আছিস, তুই যখন আমাকে ছেড়ে যাসনি, মা, তখন পূজা হবে বই কি। যাও মা, তোমার মায়ের চোখের জল মুছিয়ে দাও গে, বলো এবারে পুজো হবে। এবার আমার মা ইন্দিরার আদেশ, পুজো হবে। মায়ের দিকে ফিরিয়া বলিলেন, মা, ভেবো না, যার পূজা তিনিই করবেন, শুনলে না? মা দুর্গা ইন্দিরার মুখ দিয়ে বললেন, আমি আছি। ও তো ইন্দিরার কথা নয়, মা মহামায়া আজ কন্যা রূপে এসে বলছেন, ওরে আমি আছি। ঠিক সেই সময় এক দীর্ঘ শ্বশ্রু বৃদ্ধ মুসলমান ফকির একটা বাতি হাতে করিয়া বৈঠকখানার প্রাঙ্গণে উপস্থিত হইয়া জলদগম্ভীর স্বরে বলিল, ইয়া পীর মওলা মুশকিল আসান, যাহা মুশকিল তাহা আসান। পরদিন বেলা ১১টার সময় গোপীনাথ যখন স্নানে যাইবার উদ্যোগ করিতেছেন, সেই সময় একজন অপরিচিত লোক আসিয়া তাহাকে নমস্কার করিয়া বলিল, বাবু, একখানি পত্র আছে। গোপীনাথ বলিলেন, তুমি কোথা থেকে আসছো? লোকটা বলিল, কলিকাতা থেকে, সকালের গাড়িতে এসেছি। এই বলিয়া সে গোপীনাথের হাতে একখানি পত্র দিল। গোপীনাথ পত্রের শিরোনাম দেখিলেন, তাহার পিতার নাম লেখা রহিয়াছে। তিনি বলিলেন, এ চিঠি তো আমার বাবার নামে, তিনি তো চৈত্র মাসে স্বর্গে গিয়েছেন। আহা, তুমি দাঁড়িয়ে রয়েছো যে, ওই বেঞ্চখানার উপর বসো, তুমি বুঝি আর কখনো বৈকণ্ঠপুরে আসনি? আগে খবর দিলে স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। লোকটা সবিনয়ে বলিল, আজ্ঞে না, আর কখনো আসিনি, তা স্টেশন থেকে এ আর কতটুকুন পথ, ক্রোজ দেরেক হবে, আর যাকে মণ্ডলবাড়ির নাম বলেছি সেই পথ দেখিয়ে দিয়েছে, দু ক্রোশ পাঁচ ক্রোশ চলতে আমাদের কষ্ট হলে কি চলে বাবু? গোপীনাথ তখন বলিলেন, কে চিঠি লিখেছেন? লোকটি বলিল, আমাদের বড়বাবু সিদ্ধেশ্বর রায় মহাশয়, তিনি কর্তা সর্বেশ্বর রায় মহাশয়ের বড় ছেলে। বড়বাবু মুখে বলে দিয়েছেন যে তিনি আর কর্তা মহাশয় আজ দুইটার গাড়িতে এখানে আসবেন। আমাকে খবর পাঠিয়েছেন আর গাড়ির সময় স্টেশনে দুখানি পালকি ঠিক করে রাখতে বলে দিয়েছেন। কর্তা মহাশয় বৃদ্ধ হয়েছেন, বয়স প্রায় ৬০-এর উপর, শরীরও ভালো নয়, তাই বড়বাবু আমাকে সব ঠিক করবার জন্য আগেই পাঠিয়ে দিলেন। গোপীনাথ মহা চিন্তায় পড়িলেন, সর্বেশ্বর রায়, সিদ্ধেশ্বর রায়, এ কোনো নামই আর তাহার পরিচিত নহে। শুনিলেন সর্বেশ্বর রায় বৃদ্ধ, তিনি কষ্ট করিয়া পুত্রকে সঙ্গে লইয়া এত দূরে তাহার বাড়িতে আসিতেছেন। বেশ
গোপীনাথ মোটেই বুঝিয়া উঠিতে পারিলেন না। লোকটিকে সে কথা জিজ্ঞাসা করিতেও কেমন সংকোচ বোধ হইল। যিনি এত আত্মীয়তা প্রকাশ করিয়া আসিতেছেন তাহাকে মোটেই জানেন না, এ কথা প্রকাশ করা কিছুতেই কর্তব্য নহে। অথচ যাহারা আসিবেন তাহারা কি প্রকার অবস্থার লোক, কেমনভাবে তাহাদিগকের অভ্যর্থনা করা কর্তব্য, ইহা জানিতে না পারিলে হয়তো অনেক ত্রুটি হইতে পারে। তখন তিনি মনে করিলেন, এই লোকটির নিকট হইতে কৌশলে সমস্ত কথা জেনে নিতে হবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? লোকটি বলিল, আমার নাম শ্রী রজনীকান্ত দাস, আমি রায়বাবুদের চাকর। যখন যেখানে চিঠিপত্র নিয়ে যেতে হয় কি সঙ্গে যেতে হয় তাই আমি করি। কর্তা, বড়বাবু, ছোটবাবু সকলেই আমাকে কৃপা করেন। তুমি কত বেতন পাও? আগে সামান্য মাহিনা পাই আর খেতে পাই, মফস্বলে চিঠিপত্র নিয়ে গেলে কিছু কিছু পাই, তারপর বিপদ আপদে কর্তাই আছেন। এই তো কর্তা কাশীবাস করতে যাবেন তা আমাকে বলেছেন, রজনী তোকে আমার সঙ্গে যেতে হবে। কর্তার তো কাশী যাওয়ার সব ঠিক, এই দু চার দিনের মধ্যেই যাবেন, মাথা ছাদা সব হচ্ছে, সেখানে বাড়ি পর্যন্ত কেনা হয়েছে, তার মধ্যে কিনা আজ খুব ভোরে উঠে বড়বাবু আমায় ডেকে বললেন, দেখ রজনী তোকে এখনই বৈকুণ্ঠপুরে যেতে হবে এই 7টার গাড়িতে, তারপর পদঘাটের কথা বলে দিলেন। কর্তা বড় মানুষ, কোথাও যান না, এই যে কাজ কর্ম বিষয় আশয় এত বড় কলকাতার আড়ত সব বড়বাবু দেখেন। কর্তা একেবারে কাশীবাসী হতে যাচ্ছেন, এরই মধ্যে আজ সকালে হুকুম হলো তারা এখানে আপনার বাড়িতে আসবেন। বড় মানুষের মর্জি, কখন কি হয় তা বলা যায় না, পত্রখানি পড়ে দেখুন, তাতে বোধহয় সব কথা খোলসা করে লেখা আছে। গোপীনাথ তখনই পত্রখানি খুলিয়া পড়িলেন, তাহাতে লেখা আছে, শ্রী শ্রী হরি সহায়, সবিনয়ে নিবেদন, আমার পিতৃদেব শ্রীযুক্ত সর্বেশ্বর রায় মহাশয় কোনো বিশেষ কারণে অদ্য অপরাহ্নের গাড়িতে আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইবেন। তিনি বৃদ্ধ হয়েছেন, শরীরও তেমন ভালো নহে, এই জন্য আমিও তাহার সঙ্গে যাইব। স্টেশন হইতে আপনার বাড়িতে গমনের এবং আগামী কল্ল প্রত্যাগমনের ব্যবস্থা করিবার জন্য রজনী দাসকে এই পত্র সহ পাঠাইলাম, সবিশেষ সাক্ষাতে নিবেদন করিব। অত্র কুশল মহাশয়ের পারিবারিক কুশল কামনা করি। নিবেদন ইতি। ভবদীয় শ্রী সিদ্ধেশ্বর রায়। পত্রে বিশেষ কিছু লেখা নাই, অথচ যে বৃদ্ধ কাশী গমন করিবার ব্যবস্থা করিয়াছেন তিনি হঠাৎ পুত্র সঙ্গে করিয়া বৈকুণ্ঠপুরে আসিতেছেন, ইহার কোনো কারণ গোপীনাথ কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না। তিনি রজনী দাসকে বলিলেন, তাহলে দাসের পো, বেলা হয়েছে অনেক, স্নান আহার করে বিশ্রাম করো, তাদের স্টেশন থেকে আনবার সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে রাখব, তার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। এই বলিয়া তিনি রজনীকে চাকরের জিম্মা করিয়া দিয়া নিজে স্নান আহারে গমন করিলেন। আজ আর তাহার বিশ্রাম করিবার সময় নাই, পূর্বের মতো অবস্থা থাকিলে দু দশ জন বড় মানুষের অভ্যর্থনার জন্য বিশেষ ব্যস্ত হতে হইত না, কিন্তু এখন তো আর সে অবস্থা নাই, সুতরাং সবই নিজেকে দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে হইবে। আর্থিক অবস্থা যাহাই হোক, পিতৃ পিতামহের নাম তো এখনো লোপ পায় নাই, বিশেষত রজনীর নিকট যাহা শুনিলেন তাহাতে বুঝিতে পারিলেন যাহারা আসিতেছেন তাহারা অবস্থাপন্ন লোক,
কলিকাতার অধিবাসী, তাহাদের পদমর্যাদার অনুরূপ ব্যবস্থা করিতেই হইবে। তাই আহার আনতেই তিনি লোকজন ডাকাইয়া বৈঠকখানার আবর্জনা দূর করিলেন, ফরাস পাতাইলেন। বিক্রয় বিশিষ্ট যে কয়েকটা আলো ছিল তাহা যথাস্থানে স্থাপিত করিলেন। অবস্থা মলিন হইলেও এখনো ডাকিলে 10 জন লোক মণ্ডল বাড়িতে আসে এবং কাজকর্মটাও করিয়া দেয়। এই প্রকারের 2-4 জন অনুগত লোককে ডাকাইয়া বাড়ি ঘর একটু পরিষ্কার করিয়া লইলেন, পুকুর হইতে মাছ ধরাইবার ব্যবস্থা করিলেন, আহার্য দ্রব্য যথাসাধ্য সংগ্রহ করিলেন। তাহার পর ভাবিলেন, ভদ্রলোকেরা যখন পূর্বাহ্নে সংবাদ দিয়াছেন তখন স্টেশনে কেবল পালকি ও লোক পাঠাইয়া দেওয়া ভালো দেখায় না, অপরিচিত বড় লোক, কলিকাতার বাবু লোক, হয়তো তাহা অভ্যর্থনার ত্রুটি বলিয়া মনে করিতে পারেন। তাই তিনি 3 পালকির ব্যবস্থা করিলেন। নিজেদের যে কয়খানি পালকি ও যে 2 ঘোড়া ছিল তাহা ইতঃপূর্বেই বিক্রয় করিয়া ফেলিয়াছিলেন। বিলাসিতার যাহা কিছু আসবাব সে সমস্তই বিদায় করিয়াছিলেন। এই সকল ব্যবস্থা করিতে করিতেই বেলা 4 বাজিয়া গেল। তখন তিনি আর বিলম্ব না করিয়া পালকিতে চড়িয়া স্টেশনে গেলেন। অপর 2 পালকি পূর্বেই রজনীদাসকে সঙ্গে দিয়ে স্টেশনে পাঠাইয়াছিলেন। যথাসময়ে গাড়ি স্টেশনে আসিলে 2 একটি কক্ষ হইতে 1 বৃদ্ধ ও 1 যুবক অবতরণ করিলেন। গোপীনাথ সেই দিকে অগ্রসর হইলে রজনী কর্তাকে নমস্কার করিয়া বলিলেন, কর্তা মহাশয়, বাবু আপনাদের নিতে নিজেই এসেছেন। তখন গোপীনাথ তাহার সম্মুখে যাইয়া নমস্কার করিয়া বলিলেন, আমার নাম শ্রী গোপীনাথ মণ্ডল, আমি স্বর্গীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়ের পুত্র। বৃদ্ধ সর্বেশ্বরবাবু বলিলেন, এসো বাবা, বেঁচে থাকো, তোমার বাবা বেঁচে নেই, আমি সে খবর জানি নে, তিনি আর আমি একই বয়সী ছিলাম, আমি হয়তো একটু বড়ই ছিলাম, হরেকৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকত। সে কি আজকের কথা বাবা? এখন চলো তোমার বাড়ি যাই, আজ বড় আশা করে এসেছিলাম, হরেকৃষ্ণর সঙ্গে দেখা হবে, সে দেখছি আগেই চলে গিয়েছে। তোমাদের বাড়ি এখান থেকে কত দূর বাবা? এই ক্রোশদের এক, আমি পালকির ব্যবস্থা করেছি। সর্বেশ্বরবাবু সিদ্ধেশ্বরবাবুকে দেখাইয়া বলিলেন, এইটে আমার বড় ছেলে সিদ্ধেশ্বর। গোপীনাথ সিদ্ধেশ্বরবাবুকে নমস্কার করিলেন। তাহার পর সকলে স্টেশনের বাহিরে আসিয়া পালকিতে চড়িলেন। সর্বেশ্বরবাবুর সঙ্গে যে 2 চাকর ও 1 দারোয়ান আসিয়াছিল তাহারা রজনীদাসের সঙ্গে পদব্রজে চলিল। বাড়িতে পৌঁছিয়া বিশ্রামান্তে হাত মুখ ধুইয়া সর্বেশ্বরবাবু যখন ফরাসে বসিতে যাইবেন তখন গোপীনাথ বলিলেন, একটু জলযোগ করতে হবে, আমাদের এ পাড়াগা, এখানে তো আপনার অভ্যর্থনার উপযুক্ত কিছুই মেলে না, তবে যখন দয়া করে পায়ের ধুলো। গোপীনাথের কথায় বাধা দিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া সর্বেশ্বরবাবু বলিলেন, বাবা তুমি জানো না তোমাদের সঙ্গে আমার কি সম্বন্ধ, তা জানলে এমন কথা বলতে না, যাক এখন চলো একটু জল খেয়েই আসি। এই বলিয়া সিদ্ধেশ্বর বাবু ও গোপীনাথকে সঙ্গে লইয়া তিনি অন্দরের 1 ঘরে গেলেন। সেখানে দেখেন তাহাদের পিতা পুত্রের জন্য প্রচুর জলযোগের আয়োজন হইয়াছে। সর্বেশ্বর বাবু তখন গোপীনাথকে বলিলেন, বাবা গোপীনাথ, এ তুমি কি করেছ? আমাকে তোমরা কি মনে করেছ? তুমি তাহলে কিছুই জানো না, আমি যে এবাড়ির চাকর। এই বলিয়া
তিনি মৃত্তিকা আসনে বসিয়া পড়িলেন। গোপীনাথ ও সিদ্ধেশ্বরবাবু অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। সর্বেশ্বরবাবু বলিলেন, তোমরা আমার কথা বুঝতে পারছো না, আমি সত্য সত্যই এ বাড়ির চাকর, সামান্য চাকর, 1 টাকা বেতনের চাকর। আমার জন্য এ অভ্যর্থনার আয়োজন করে গোপী তোমার পিতামহের অপমান করো না। তোমরা বসো, আমার কথা শোনো। গোপীনাথ বলিলেন, আপনি ওই আসনের উপর বসে যা বলবার বলুন না। সর্বেশ্বরবাবু বলিলেন, না না, আগে আমার কথা শোনো। এ কথা তুমি নিশ্চয় শুনেছ যে তোমার পিতামহ স্বর্গীয় বৈকুণ্ঠ মণ্ডল মহাশয় মুর্শিদাবাদ জেলার হাজিপুরের নীলকোঠির দেওয়ান ছিলেন। তিনি যে বছর কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসেন, তার 2 বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম। তখন আমার কেউ ছিল না, আমি নিরাশ্রয় ছিলাম, ভিক্ষা করে খেতে খেতে হাজিপুরে যাই। তখন আমার বয়স 12 কি 13 বছর, তোমার বাবারও বয়স তখন 10-11। মণ্ডল মহাশয় আমার দুরবস্থা দেখে দয়া করে আমাকে আশ্রয় দেন, আমি তার চাকর হয়ে থাকি। তিনি আমাকে মাসে 1 টাকা বেতন দিতেন আর খেতে পড়তে দিতেন। আমি তখন অতি সামান্য লেখাপড়া জানতাম। 2 বছর তাঁর কাছে থাকি, তিনি আমাকে বড়ই ভালোবাসতেন। আমি তিলির ছেলে, তাই তিনি আমাকে দিয়ে সামান্য চাকরের কাজ করাতেন না। আমি হাট বাজার করতাম, তোমার বাবার সঙ্গে সঙ্গেই থাকতাম। তারপর তিনি যখন কর্ম ত্যাগ করে দেশে আসেন, তখন আমি তাঁর সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম। তিনি তাতে সম্মত হন নাই। তিনি আমাকে বলেছিলেন, দেখো সর্ব, তোমার ভালো হবে, তোমার উন্নতি হবে, তোমার এ অবস্থা থাকবে না। তিনি আমাকে বলেছিলেন, আমি তিলির ছেলে, চাকরের কাজ আমার নয়। এই বলে তিনি আমাকে 50টা টাকা দিয়ে বলেছিলেন, সর্ব, এই টাকা কয়টি দিয়ে 1খানা দোকান করো, আর কারো চাকরি করো না। আমি তোমাকে এই মূলধন দিয়ে গেলাম, সৎ পথে থেকে কাজ করো, তোমার উন্নতি হবে। আমি সেই মহাপুরুষের উপদেশ গুরু বাক্য বলে গ্রহণ করেছিলাম, তারই থেকে আজ আমার এই অবস্থা। তাঁরই আশীর্বাদে আজ আমার জমিদারি, তাঁরই আশীর্বাদে আজ আমি সর্বেশ্বর রায়, তাঁরই মূলধনে আজ আমি ধনী। তিনি আজ স্বর্গে, তাঁর ছেলে হরেকৃষ্ণও আজ স্বর্গে। আমি কি তার বাড়িতে এসে আসনে বসে জলযোগ করতে পারি? অমন কথা বলো না গোপীনাথ, আমি কত আশা করে এসেছিলাম। হরেকৃষ্ণ তার ছেলেবেলার সঙ্গী সর্বদাকে দেখে কত আনন্দ করবে। আর যাক, সে কথায় আর এখন কাজ নাই। বাবা গোপীনাথ, তুমি তোমার মাকে ডাকো, তিনি এসে হাতে তুলে আমাকে কিছু দেন। আজ 40 বছর পরে আমার মনিব বাড়ির প্রসাদ পেয়ে আমরা বাপ বেটায় কৃতার্থ হয়ে যাই। শোনো গোপীনাথ, তুমিও শোনো সিদ্ধেশ্বর, সেই ছেলেবেলায়, সেই যখন আমরা হাজিপুরে ছিলাম, তখন হরেকৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকত। তারপর আমি সে ডাক ভুলে গিয়েছিলাম। এই 40 বৎসর কেউ আমাকে সর্বদা বলে ডাকে নাই, আমি মহা অপরাধী। 40 বছর তোমাদের কথা ভুলেছিলাম, একেবারে ভুলেছিলাম। কাল রাত্রিতে একটা মেয়ে, স্বপ্নে নয় বাবা, আমি তখন বেশ জেগেছিলাম, আমি সজ্ঞানে ছিলাম। তখন রাত্রি 7:30 কি 8টা, একটা ছোট মেয়ে এই 40 বছর পরে আমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলল,
সর্বদা কাশী যাচ্ছ? বৈকুণ্ঠ মণ্ডলের ধার কি শোধ করবে না? তাদের যে বড় কষ্ট, তাদের বাড়ি এবারে পুজো হয় না যে। দেখো, আজ 40 বছর সর্বদা বলে কেউ তো আমায় ডাকে নাই। কালকে সে মেয়ে আমাকে সেই নাম ধরে ডাকলে। স্বপ্নে নয় বাবা, কিছুতেই স্বপ্নে নয়। আমার মতো মুহা অপরাধীকে অপরাধের কথা জানিয়ে দেবার জন্য কে আমাকে দয়া করেছিলেন? সেই জন্যই আজ 40 বছর পরে তোমাদের কাছে ছুটে এসেছি। আমার সবই তো তোমাদের গোপীনাথ, তাই আমি তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি। বৈকুণ্ঠ মণ্ডলের চাকর আজ তোমাদের সম্মুখে উপস্থিত। তোমার মাকে হুকুম করতে বলো বাবা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত হোক। গোপীনাথ অশ্রুপূর্ণ নয়নে বৃদ্ধ সর্বেশ্বর বাবুর হাত জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনি না হয় ঠাকুর দাদার চাকর ছিলেন, কিন্তু আমার বাবার তো সর্বদা, আমার তো জ্যাঠামশাই। আমি যে আজ বাপ হারিয়ে জ্যাঠামশাইকে পেয়েছি। আপনি সেকালের চাকর হতে পারেন, আজ যে আপনি আমার জ্যাঠামশাই, এই সম্পর্কই আজ ধরুন। আমি বিপন্ন, আমার বিষয় আশয় সব বেচে আমি বাবার ঋণ শোধ করেছি, তাই আজ আমি দরিদ্র। তাই আজ আমি আমার জ্যাঠামশাইকে। গোপীনাথের কথায় বাধা দিয়ে সর্বেশ্বরবাবু বলিলেন, তাই আজ জ্যাঠামশাই তাঁর ঋণের সামান্য অংশ শোধ দিতে এসেছে। গোপীনাথ বলিলেন, জ্যাঠামশাই, আমার কথা তো আপনি শুনবেন না, তাহলে যে আপনাকে সর্বদা বলে ডেকে জোর করে হাত ধরে নিয়ে বসাতে পারে, তাকেই ডাকি। সে কে বাবা গোপীনাথ? সে আমার মেয়ে ইন্দিরা। এই কথা বলিয়া গোপীনাথ ডাকিলেন, মা ইন্দিরা, এদিকে এসো মা, দেখে যাও তোমার আর এক দাদামশাই এসেছেন। ইন্দিরা, তাহার মা, তাহার ঠাকুরমা এবং বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই পাশের ঘর হইতে সমস্ত শুনিতেছিলেন। পিতার আহ্বান শুনিয়া ইন্দিরা ধীরে ধীরে আসিয়া গোপীনাথের পার্শ্বে দাঁড়াইলেন। সর্বেশ্বরবাবু মুখ তুলিয়া চাহিয়াই চিৎকার করিয়া উঠিলেন, কি বলছ, এই তোমার মেয়ে ইন্দিরা? তাহার পরই বৃদ্ধ দৌড়িয়া গিয়া ইন্দিরাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, দিদি, সর্বদার অপরাধ স্মরণ করিয়ে দেবার জন্য তুই না কাল আমার কাছে গিয়েছিলি? গোপীনাথ, সিদ্ধেশ্বর, এই ইন্দিরাই কাল আমার কাছে গিয়েছিল, আমাকে সর্বদা বলে ডেকে আমার ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে এসেছিল। মা মহামায়া, তুমি কাল আমার এই দিদির রূপ ধরে মণ্ডল বাড়ির পূজা আদায় করতে গিয়েছিলে মা। বুড়া সর্বেশ্বরের উপর তোমার এত করুণা, মা করুণাময়ী। আয় দিদি, আয় আমার মহামায়া, আয়। বৃদ্ধ সর্বেশ্বর রায় সংজ্ঞাশূন্য হইয়া ভূপতিত হইলেন।